বাইন্ডিং সেকশন কার্ভ কেমন হয় এজ এ ফাংশন অফ মাস নাম্বার, হ্যাঁ, তারপর নিউক্লিয়াসের যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম প্যারিটি থাকে, হ্যাঁ, নিউক্লিয়াসের ম্যাগনেটিক মোমেন্ট থাকে, কোয়াড্রোপোল মোমেন্ট থাকে, এইগুলোকে আমরা অনেকটা ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচে ডিসকাস করেছি আর কি। হ্যাঁ, জাস্ট থাকে এই হলে এই হয় এইরকম। স্টাডিটা মোস্টলি ইনফরমেটিভ একটা স্টাডি ছিল, কোনো রকম এক্সপ্লেনেশন কিন্তু আমরা যাইনি, কোনো রকম এক্সপ্লেনেশনে যাইনি। যেমন ধরো তোমার কেন বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভটা, কেন এইরকম ধরনের হয় সেটার কোনো এক্সপ্লেনেশনে আমরা যাইনি, বা কোনো একটা নিউক্লিয়াসের যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন এইটা H+/2 হবে, বা কেন এইটা জিরো হবে, তার প্যারিটি কেন ইভেন বা কেন অড, এই ধরনের কোন রকম এক্সপ্লেনেশন আমরা দিইনি। নিউক্লিয়ার মডেলস এইটা পড়ে আমরা চেষ্টা করব কিছুটা এক্সপ্লেন করার, হ্যাঁ, আগের টপিকে যেগুলো পড়া হয়েছে সেইগুলোকে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করা হবে। এটা মানে এক্সপ্লেনেশনটা নিউক্লিয়ার ফিজিক্সে যে ফেনোমেনাগুলোকে আমরা দেখেছি, যে প্রপার্টিস গুলোকে স্টাডি করেছি, সেইগুলোকে এক্সপ্লেন করাটা সবসময় ভেরি ডিফিকাল্ট টাস্ক। থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা খুব চ্যালেঞ্জিং, তার কারণটা আমি বোধহয় কোনো কন্টেক্সটে হয়তো বলেই এসেছি, যে নিউক্লিয়ার ফোর্সের যে এটা নেচারটা, হ্যাঁ, সেটা খুব ক্লিয়ার নয় আর কি। নিউক্লিয়ার ফোর্সের যে এক্সাক্ট ফর্ম সেটা কিন্তু খুব ক্লিয়ার নয়। বিশেষ করে নিউক্লিয়ার ফোর্সে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল পার্ট আর আরেকটা নন সেন্ট্রাল পার্ট, অ্যান্ড দ্যাট মেক্স দি থিং ভেরি ডিফিকাল্ট। এই নন সেন্ট্রাল পার্টটা কিন্তু জিনিসগুলোকে খুব ডিফিকাল্ট করে দেয়, এরকম অ্যানালিটিক অ্যাপ্রোচে বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচে স্টাডি করাটা খুব সহজ হয় না। এছাড়াও তোমার নিউক্লিয়ার যে স্ট্রাকচার, নিউক্লিয়ার স্ট্রাকচার সম্পর্কে আমাদের নলেজটা খুব কমপ্লিট নয়, সেই জন্য থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে নিউক্লিয়ার প্রপার্টিস গুলোকে এক্সপ্লেন করাটা ইজ নট সো ইজি। একটা ওয়ে আউট হিসাবে আমরা এরকম মডেলকে ইন্ট্রোডিউস করি। হ্যাঁ, নিউক্লিয়ার মডেল ইন্ট্রোডিউস করার পিছনে যুক্তিটা হচ্ছে এটাই, যে দেয়ার ইজ ইনঅ্যাডিকুয়েট নলেজ অন দি নিউক্লিয়ার স্ট্রাকচার অ্যান্ড নিউক্লিয়ার ইন্টারাকশন। তো এই মডেল দিয়ে আমরা চেষ্টা করব যে কিছু নিউক্লিয়ার প্রপার্টিসকে এক্সপ্লেন করার। মডেল তো তোমরা এমনি জানোই, মডেল বলতে কি বোঝায়। হ্যাঁ, মডেল অ্যাপ্রোচটা আমরা কোথায় অ্যাপ্লাই করি, যখন অ্যাকচুয়াল সিস্টেম সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া নেই। যেমন তুমি যদি তোমার বাড়িতে বা তোমার রিলেটিভে ধরো কোনো একজন বাচ্চা আছে, হ্যাঁ, 2 বছর বা 3 বছরের একটি বাচ্চা, তাকে তুমি বোঝাতে চাও আর্থের শেপটা কেমন, আর্থের শেপটা কেমন এইটাকে যদি বোঝাতে চাও, তাহলে তুমি কি করো, ইউ টেক দি এক্সাম্পল অফ অ্যান অরেঞ্জ। হ্যাঁ, বাচ্চাটির অরেঞ্জ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রয়েছে, অরেঞ্জটা কত বড় বা অরেঞ্জটা শেপটা ঠিক কেমন এই সম্পর্কে একটা আইডিয়া রয়েছে, তাহলে এখান থেকে আর্থের যে শেপটা সে সম্পর্কে একটা ধারণা তৈরি হতে পারে। এখানেও তাই, আমরা এই কিছু মডেলকে এখানে ইন্ট্রোডিউস করব, নিশ্চয়ই কিছু সিমিলারিটিজ রয়েছে তার উপরে বেস করে। হ্যাঁ, কিছু সিমিলারিটিজ এর উপর বেস করে, কিছু অ্যানালজির উপর বেস করে আমরা এখানে বিভিন্ন রকম মডেলকে ইন্ট্রোডিউস করব, এবং সেই মডেলগুলোকে কাজে লাগিয়ে কিছু নিউক্লিয়ার প্রপার্টিস, নিউক্লিয়ার ফেনোমেনা এইগুলোকে এক্সপ্লেন করা হবে। এখানে অনেক রকম মডেলের কথা বলা হয়, তার কারণ কোনো মডেলটাই পারফেক্ট নয়, কোনো মডেলই কমপ্লিট নয়। হ্যাঁ, এমনটা নয় যে একটা মডেল দিয়ে আমি সমস্ত কিছু জিনিসকে এক্সপ্লেন করে ফেলতে পারলাম, তেমনটা সম্ভব নয়। কিছু মডেলেরই নির্দিষ্ট কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং বেশ কিছু লিমিটেশনস রয়েছে। এখানে অনেক রকম মডেলের কথা বলা হয়, যেমন তোমার দেখানো হয়েছে লিকুইড ড্রপ মডেল, এটা ইজিএস্ট মডেল, এটা আমাদের সিলেবাসে আছে, আমরা ডিটেলে পড়বো। এই মডেলে নিউক্লিয়াসটাকে আমরা একটা স্ফেরিক্যাল ডেন্স লিকুইড ড্রপের সাথে কম্পেয়ার করি। হ্যাঁ, লিকুইড ড্রপ মডেলে দি নিউক্লিয়াস ইজ কম্পেয়ার্ড উইথ এ স্ফেরিক্যাল ডেন্স লিকুইড ড্রপ। এবার একটা লিকুইড ড্রপের যে যে প্রপার্টি থাকতে পারে সেটার উপর বেস করে আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে এইরকম প্রপার্টিস কিছু অ্যাসাইন করতে পারি, এবং অ্যাকর্ডিংলি কিছু নিউক্লিয়ার ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারি। আমরা দেখাবো লিকুইড ড্রপ মডেলকে কাজে লাগিয়ে বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভটাকে বেশ সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, তাহলে এটা বড় একটা অ্যাডভান্টেজ। কিন্তু লিমিটেশনটা কোথায়,
লিমিটেশনটা হচ্ছে যে লিকুইড ড্রপ মডেল দিয়ে কিন্তু যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টিস গুলো রয়েছে সেইগুলোকে এক্সপ্লেন করা যায় না। সাধারণভাবে লিকুইড ড্রপ মডেলটা সেমি ক্লাসিক্যাল মডেল, হ্যাঁ সেমি ক্লাসিক্যালই বলবো, তার কারণ মোস্টলি ক্লাসিক্যাল একটু আধটু কোয়ান্টাম ফেভার আছে। এই সেই জন্য কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি গুলো যথা তোমার একটা নিউক্লিয়াসের স্পিন কেমন, প্যারিটি কেমন, এইগুলোকে এক্সপ্লেন করা সম্ভব নয়। তারপর সেকেন্ড যে মডেলটা শেল মডেল, এই শেল মডেলে কোনো একটা ইলেকট্রন মানে অ্যাটমিক যে শেল স্ট্রাকচার তোমরা পড়ে এসেছো, জানো যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো শেল স্ট্রাকচার ফর্ম করে, তো সিমিলার একটা আইডিয়া নিউক্লিয়াসের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যেতে পারে, আই মিন নিউক্লিয়ন্স এর ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যেতে পারে, এবং সেখান থেকে বেশ কিছু কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি অফ দি নিউক্লিয়াস লাইক দি স্পিন, প্যারিটি অফ দি নিউক্লিয়াস, ম্যাগনেটিক মোমেন্ট অফ দি নিউক্লিয়াস, এইগুলোকে বের করা যায়। কিন্তু সেল মডেল দিয়ে আবার তোমার ওই বাইন্ডিং ফ্যাকশন কার্ভটাকে এক্সপ্লেন করা যায় না, সেটা তাহলে এর একটা বড় লিমিটেশন। এই দুটো জিনিসই আমাদের সিলেবাসে আছে, এইগুলোই ডিটেলে পড়বো। এছাড়াও আরো কিছু মডেল অ্যাপ্লাই করা হয়, যেমন কালেকটিভ মডেল, এটা বেসিক্যালি কম্বিনেশন অফ দি টু, লিকুইড ড্রপ মডেল এবং সেল মডেল, এই দুটো কম্বিনেশন। শুধুমাত্র সেল মডেল দিয়ে আমরা কিছু জিনিসকে এক্সপ্লেন করতে পারি না, শুধুমাত্র লিকুইড ড্রপ মডেল দিয়ে কিছু জিনিসকে এক্সপ্লেন করতে পারি না, তো এই কালেকটিভ মডেল দিয়ে সেই প্রপার্টি গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়। আর এখানে 4 নম্বর এক্সাম্পল হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা ফেজি গ্যাস মডেল, এটা হয়তো তোমাদের খুব পরিষ্কার আইডিয়া নেই, কিন্তু আমি ফেরমিয়ন কথাটা তো একাধিক বার ইউজ করেছি। নিউক্লিয়ন গুলো ফেরমিয়নস এটা বলা হয়েছে, নিউক্লিয়ন গুলো ফেরমিয়নস, কাজেই এই নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে এই নিউক্লিয়াসে আমরা এরকম ফেরমি গ্যাস মডেল অ্যাপ্লাই করতে পারি। আমরা ভাবতে পারি যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ন গুলো ফেরমি গ্যাসের মতো বিহেভ করে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ন গুলো ফেরমি গ্যাসের মতো বিহেভ করে, অ্যাকর্ডিংলি এখানে তোমার নিউক্লিয়ার পোটেন্সিয়ালের ডেপথটাকে ক্যালকুলেট করা যায় এবং আরো কিছু কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টিকে ক্যালকুলেট করা যায়। এই মেনলি ফেরমি গ্যাস মডেলের ইউটিলিটিটা হচ্ছে যে এখান থেকে আমরা নিউক্লিয়ার পোটেন্সিয়াল ডেপথটাকে এস্টিমেট করতে পারি, এটা বেশ ভালো রেজাল্ট দেয়, এটাই আর কি। হ্যাঁ তো যাওয়া যাক তাহলে প্রথমে লিকুইড ড্রপ মডেলে। শুনতে অসুবিধা হচ্ছে না তো কারো? না স্যার, মোটামুটি ঠিক আছে তো? দেখো পরের যে এটা সেটা হচ্ছে মানে স্লাইডটা, এখানে তোমার লিকুইড ড্রপ মডেল নিয়ে আমরা এবার ডিটেলে ডিসকাশনটা শুরু করব। দেখো যেটা প্রথমেই আমি বললাম যে লিকুইড ড্রপ মডেলটা এটা সাম সর্ট অফ ক্লাসিক্যাল মডেল বলি ভাবতে পারি, যদি এখানে কিছু কোয়ান্টাম মেকানিক্যাল এ টার্ম পাবো কিন্তু সেইগুলো অনেকটাই সেমি এম্পিরিক্যাল গ্রাউন্ড থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ওল্ডেস্ট একটা মডেল দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউস বাই বোর অ্যান্ড ক্যালকাট ইন 1937, অ্যান্ড ইট ওয়াজ ইন্ট্রোডিউস টু এক্সপ্লেন সাম গ্রস নিউক্লিয়ার প্রপার্টিজ লাইক দি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, দি স্টেবিলিটি অফ নিউক্লিয়াস এটসেট্রা। এখানে তোমার একটা লিকুইড ড্রপ কে দেখানো হয়েছে, তোমরা সবাই তো লিকুইড ড্রপ দেখেছো নিশ্চয়ই, এরকম ধরনের লিকুইড ড্রপ দেখোনি, এটার মধ্যে স্পেশালিটি কি রয়েছে আদার দেন দি কালার? তোমরা যে লিকুইড ড্রপ দেখেছো বা আমরা মানে যে লিকুইড ড্রপ গুলো দেখি তার সাথে এটা তফাৎ কি? যে লিকুইড ড্রপ দেখি আমরা ফ্রিকোয়েন্টলি তার সাথে এটা তফাৎ কি? এটা কি পারফেক্টলি স্ফেরিক্যাল? হ্যাঁ এটা পারফেক্টলি স্ফেরিক্যাল, এখানে আমরা কোনো এইরকম গ্র্যাভিটেশনাল এফেক্ট এইসবের কথা কনসিডার করছি না, একদম পারফেক্ট একটা স্ফিয়ার, একটা পারফেক্ট স্ফিয়ারের সাথে নিউক্লিয়াসটাকে কম্পেয়ার করা হয়। তো এই যে মডেলকে যখন আমরা ইন্ট্রোডিউস করছি নিশ্চয়ই দেয়ার আর সাম রিসেম্বলেন্সেস, কিছু সিমিলারিটি তো আছেই, যে জন্য আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে এই লিকুইড ড্রপ মডেলটাকে ইন্ট্রোডিউস করছি, কিছু রিসেম্বলেন্সেস আছে, কিছু পয়েন্টস রয়েছে যার উপর বেস করে আমরা একটা নিউক্লিয়াসকে এরকম লিকুইড ড্রপের সাথে কম্পেয়ার করতে পারি। তো সেই পয়েন্ট গুলো কি কি? প্রথমেই ইউনিফর্ম ডেন্সিটি অফ দি নিউক্লিয়ার ম্যাটার, এটা আমরা পড়ে এসেছি মনে করে দেখো, দেখে এসেছি যে নিউক্লিয়াসটা হেভিয়ার হোক বা লাইটার হোক, হেভি নিউক্লিয়াসের কথা কনসিডার করো বা লাইটার নিউক্লিয়াসের কথা কনসিডার করো, দি ডেন্সিটি রিমেন্স দি সেম, ডেন্সিটি অফ নিউক্লিয়ার ম্যাটার ইজ দি সেম ফর অল নিউক্লিয়াই। তো
তো একই রকম ভাবে কোন একটা পার্টিকুলার লিকুইডের বড় ড্রপের কথা কনসিডার করো বা ছোট ড্রপের কথা কনসিডার করো। হ্যাঁ, যদি ডেন্সিটি রিমেইনস দি সেম, তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বিহাইন্ড দি লিকুইড ড্রপ মডেল ফর দি নিউক্লিয়াস, ইউনিফর্ম ডেন্সিটি অফ নিউক্লিয়ার ম্যাটার অ্যান্ড ইউনিফর্ম ডেন্সিটি উইদিন এ লিকুইড ড্রপ। নেক্সট, দি কনস্ট্যান্ট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, আমরা দেখে এসেছি বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভটা থেকে মোটামুটি ভাবে একটা মডারেট রেঞ্জে মাস নাম্বার 20 থেকে 160 এই রেঞ্জে বাইন্ডিং ফ্র্যাকশন এইটা তোমার অলমোস্ট কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাকে আমরা কম্পেয়ার করতে পারি টু দি ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। বাইন্ডিং ফ্র্যাকশন কনস্ট্যান্ট এই কথার অর্থ কি, যে আমি আয়রন 56 থেকে একটা নিউট্রন বা একটা প্রোটনকে রিমুভ করতে যে এনার্জি দিতে হবে, হ্যাঁ, একটা সে ক্যালসিয়াম 40 থেকেও একটা প্রোটন বা একটা নিউট্রনকে রিমুভ করতে একই রকম এনার্জি দিতে হবে। ঠিক একই রকম ভাবে কোন একটা লিকুইড ড্রপ থেকে একটা মলিকিউলকে রিমুভ করতে, হ্যাঁ, ভেপারাইজ করতে যে হিট দিতে হবে, সেটা তোমার মানে এই মলিকিউল লিকুইড ড্রপটার শেপের ওপরে ডিপেন্ড করে না, আই মিন লিকুইড ড্রপটা বড় কি ছোট তার ওপরে ডিপেন্ড করে না। তাহলে আমরা এই নিউক্লিয়ার বাইন্ডিং ফ্র্যাকশনটাকে, নিউক্লিয়ার বাইন্ডিং ফ্র্যাকশনটাকে কোন একটা লিকুইড ড্রপের ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশনের সাথে কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, এটাও তাহলে একটা সলিড পয়েন্ট। তারপর বেরিয়ার পোটেন্সিয়াল অ্যাক্রস দি নিউক্লিয়ার সারফেস, এটা বেশ কিছু কনটেক্সটে আমরা ডিসকাস করছিলাম যে নিউক্লিয়াসের সারফেসে, নিউক্লিয়াসের সারফেসে যে নিউক্লিয়ন গুলো রয়েছে, হ্যাঁ, তারা কি একটা পোটেন্সিয়াল বেরিয়ার এক্সপেরিয়েন্স করে না? নিউক্লিয়ার পোটেন্সিয়ালের সারফেসে যে নিউক্লিয়ন গুলো রয়েছে, দে ফিল সাম ইনওয়ার্ড ফোর্স সারফেসের উপরে, নিউক্লিয়ন গুলো ভিতরের দিকে একটা নেট ফোর্স এক্সপেরিয়েন্স করে। ঠিক যেমন ভাবে কোনো একটা লিকুইড ড্রপের সারফেসের উপরে যে লিকুইড মলিকিউল গুলো রয়েছে, তারা একটা ইনওয়ার্ড ফোর্স এক্সপেরিয়েন্স করে। হ্যাঁ, সেটাও তাহলে একটা সিমিলারিটি, ব্যারিয়ার পোটেন্সিয়াল অ্যাক্রস দি নিউক্লিয়ার সারফেস, সারফেস এনার্জি অফ দি লিকুইড ড্রপ। নেক্সট, আমরা দেখেছি যে নিউক্লিয়ার রিয়াকশনের সময় নিউট্রন, প্রোটন বা আলফা পার্টিকেল এমিট করে, বিভিন্ন রকমের নিউক্লিয়ার রিয়াকশন রয়েছে, কাজেই বিভিন্ন নিউক্লিয়াসে বিভিন্ন রকমের নিউক্লিয়ার রিয়াকশন রয়েছে। তো যাই হোক, নিউক্লিয়ার রিয়াকশনে কি হয়, কোন নিউক্লিয়াস থেকে এইরকম কম্পোনেন্ট বা কনস্টিটিউয়েন্ট এইগুলো কি এমিট করে থাকে, নিউট্রন, প্রোটন বা আলফা পার্টিকেল এইগুলো এমিট করে। এইটাকে আমরা কম্পেয়ার করতে পারি টু দি এমিশন অফ মলিকিউলস ডিউরিং দি ইভাপোরেশন, ইভাপোরেশনের সময় যে মলিকিউল এমিট করে এটার সাথে জিনিসটা কম্পারেবল। ফরমেশন অফ শর্ট লিভ কম্পাউন্ড নিউক্লিয়াস, যখন কোন একটা নিউক্লিয়াসকে সে একটা বোম্বার্ডিং পার্টিকেল দিয়ে হিট করা হচ্ছে, একটা পার্টিকেল দিয়ে বোম্বার্ড করা হচ্ছে, একটা ধরো ইউরেনিয়াম 235, এইটাকে আমরা সে নিউট্রন দিয়ে বোম্বার্ড করলাম, তাহলে এই বোম্বার্ডিং পার্টিকেলটা, প্রজেক্টাইলটা উইল বি ক্যাপচার্ড বাই দি টার্গেট নিউক্লিয়াস অ্যান্ড এ কম্পাউন্ড নিউক্লিয়াস উইল বি ফর্ম হুইচ ইজ শর্ট লিভড, যার লাইফ টাইমটা ভেরি স্মল। ইউরেনিয়াম 235 কে যদি আমরা একটা নিউট্রন দিয়ে বোম্বার্ড করি, ইউরেনিয়াম 236 প্রডিউসড হবে, যার লাইফ টাইমটা ভেরি স্মল। তো যাই হোক, মানে এই যে ফ্যাক্ট, ফরমেশন অফ শর্ট লিভড কম্পাউন্ড নিউক্লিয়াস, ফরগেট অ্যাবাউট দি টার্ম শর্ট লিভড, লাইফ টাইমটা যাই হোক না কেন, এ কম্পাউন্ড নিউক্লিয়াস ইজ ফর্মড, এই ফ্যাক্টটাকে আমরা কম্পেয়ার করতে পারি টু দি কন্ডেনসেশন ফ্রম ভেপার ইনটু দি লিকুইড ফেজ। তাতে করে কি হয়, লিকুইড ড্রপের শেপটা বেড়ে যায়, যদি ফার্দার কন্ডেনসেশন হয় তাহলে সাম ভেপার উইল বি কন্ডেন্সড ইনটু দি লিকুইড ফেজ অ্যান্ড দি শেপ অফ দি ড্রপ উইল বি ইনক্রিজড। এই জিনিসটা তাহলে ইকুইভ্যালেন্ট টু দি ফর্মেশন অফ কম্পাউন্ড নিউক্লিয়াস। হ্যাঁ, তো এইগুলোই তোমার রিসেম্বলেন্সেস, যাতে করে আমরা এই নিউক্লিয়াসটাকে একটা ডেন্স ইনকম্প্রেসিবল স্ফেরিক্যাল লিকুইড ড্রপের সাথে কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, ইন দি লিকুইড ড্রপ মডেল দি নিউক্লিয়াস ইজ কনসিডার্ড ইকুইভ্যালেন্ট টু এ ডেন্স ইনকম্প্রেসিবল স্ফেরিক্যাল লিকুইড ড্রপ। তো তাহলে এর পরের কাজটা কি, এর পরের কাজটা হচ্ছে একটা লিকুইড ড্রপের এনার্জি কোন কোন কারণে থাকতে পারে, একটা লিকুইড ড্রপের এনার্জি আমরা বের করে বলতে পারি, সিমিলার টার্ম নিউক্লিয়াসের ক্ষেত্রেও থাকবে, একটা লিকুইড ড্রপে এনার্জি কন্ট্রিবিউশন গুলো কিভাবে আসে এই আইডিয়াটা তো আমাদের আছে। তাহলে সেখান থেকে বলতে পারি একটা নিউক্লিয়াসের বিভিন্ন এনার্জি টার্ম গুলো কেমন হবে।
এবং এই মডেলটাকে কাজে লাগিয়ে অ্যাটম গুলোর জন্য একটা মাসের ফর্মুলাকে ডেভেলপ করা হয়েছে, হুইচ উই কল দি বেথে ওয়াইজাকার সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা। হ্যাঁ, এটাকে বেথে ওয়াইজাকার সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা বলা হয়। এটা সেমি এম্পেরিক্যাল কেন বলছি, তার কারণ এটা পার্টলি মডেল বেসড। সেমি এম্পেরিক্যাল বলার কারণ হচ্ছে পার্টলি মডেল বেসড, যেখানে এই লিকুইড ড্রপ মডেলের হেল্প নেওয়া হয়। আমরা দেখব যে সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলাতে অনেকগুলো টার্ম আছে, তার মধ্যে কিছু টার্মকে এই লিকুইড ড্রপ মডেল কাজে লাগিয়ে ডিরাইভ করা হয়, আর কিছু টার্ম আছে যেগুলোকে এম্পেরিক্যাল গ্রাউন্ড থেকে ইন্ট্রোডিউস করা হয়। এই হ্যাঁ, তো সেই জন্য এটাকে সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা বলা হয়। তো দেখো, প্রথমে আমরা বাইন্ডিং এনার্জির ফর্মুলাটাতে যাই, তারপরে মাস ফর্মুলাটাতে যাব। বাইন্ডিং এনার্জিতে যে টার্মগুলো অ্যাপিয়ার করে, তার মধ্যে মোস্ট ডমিনেটিং টার্মটা হচ্ছে ভলিউম এনার্জি। একটা জিনিস বলতো, একটা লিকুইড ড্রপের যে এনার্জি, সেটা কিসের ওপর ডিপেন্ড করা উচিত? একটা লিকুইড ড্রপের এনার্জি বলতে আমি তার ইন্টারনাল এনার্জিকে বলতে চাইছি। একটা লিকুইড ড্রপের ইন্টারনাল এনার্জি কোন কোন জিনিসের ওপর ডিপেন্ড করা উচিত বলো কেউ? স্যার টেম্পারেচার টেম্পারেচার কেন বলছো? এমনি একটা লিকুইড ড্রপের ইন্টারনাল এনার্জি কিসের উপর ডিপেন্ড করবে? একটা যে কোনো সিস্টেমে, মানে ফরগেট অ্যাবাউট লিকুইড ড্রপ, ফর এনি সিস্টেম ইন্টারনাল এনার্জি মাস মাস হোয়াট? না, আরো আরো এ থেকে বলো, আরো ফান্ডামেন্টাল পার্সপেক্টিভ থেকে বলো। ইন্টারনাল এনার্জি যে কোনো একটা সিস্টেম, যে কোনো উপর ডিপেন্ড করা উচিত। ইট শুড ডিপেন্ড অন দি নাম্বার অফ মলিকিউলস, কতগুলো মলিকিউল রয়েছে তার উপরে ডিপেন্ড করবে না ইন্টারনাল এনার্জি? তোমাদের থার্মোডাইনামিক্স হচ্ছে তো, থার্মোডাইনামিক্স ক্লাস হচ্ছে, প্রথম ক্লাসে ইন্টারনাল এনার্জি ডিসকাস করা হয়েছে নিশ্চয়ই, কি বলো হয়েছে কি না বলো। হ্যাঁ স্যার। ইন্টারনাল এনার্জি কি? ইন্টারনাল এনার্জি বেসিক্যালি তোমার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, ইন্টারনাল এনার্জি মানে তো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সাম। তো তাহলে তোমার এই পোটেনশিয়াল এনার্জি যেটা বা কাইনেটিক এনার্জি, এইগুলো তোমার কিসের উপর ডিপেন্ড করবে? কতগুলো মলিকিউল আছে তার উপরে ডিপেন্ড করবে না? তাহলে একদম, মানে আমরা যদি এই মলিকিউলার এ থেকে ভাবি জিনিসটাকে, একটা যে কোনো সিস্টেমের, শুধুমাত্র লিকুইড ড্রপ কেন, যে কোনো সিস্টেমের ইন্টারনাল এনার্জিটা শুড বি প্রপোর্শনাল টু দি নাম্বার অফ মলিকিউলস ইট কন্টেন্টস। এখানে যত বেশি সংখ্যক মলিকিউল থাকবে, ন্যাচারালি তার কি এনার্জিটা তত বড় হবে। লাইকওয়াইজ আমরা বলতে পারি, একটা নিউক্লিয়াসের ক্ষেত্রেও নিউক্লিয়নের সংখ্যা যত বাড়বে তার বাইন্ডিং এনার্জি তত বেশি হবে। তাহলে এই ভলিউম এনার্জি, এই যে টার্মটাকে আমরা ক্যালকুলেট করছি ফর দি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এই টার্মটা তাহলে একটা মডেল বেসড টার্ম। হ্যাঁ, আমি আবার বলছি, নিউক্লিয়াসের যে বাইন্ডিং এনার্জির ফর্মুলাটা ক্যালকুলেট করতে গিয়ে ভলিউম এনার্জিটা ইন্ট্রোডিউস করছি, ভলিউম এনার্জিটা ক্যালকুলেট করছি, এইটাকে তাহলে মডেলের ওপর বেস করে, লিকুইড ড্রপ মডেলের ওপর বেস করে ক্যালকুলেট করা হচ্ছে। হ্যাঁ, এটা সিমিলার, ভলিউম এনার্জি সিমিলার টু দি ইন্টারনাল এনার্জি উইদিন এ লিকুইড ড্রপ, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দি নাম্বার অফ মলিকিউলস দ্যাট দি ড্রপ কন্টেন্টস। দি ভলিউম অফ দি ড্রপ ন্যাচারালি প্রপোর্শনাল টু দি নাম্বার অফ মলিকিউলস ইট কন্টেন্টস। মানে এরকম ভাবেও তুমি বলতে পারতে, এটা ভলিউমের সাথে প্রপোর্শনাল, নাম্বার অফ মলিকিউলের সাথে প্রপোর্শনাল তো বটেই। একই রকম ভাবে নিউক্লিয়াসের যে ভলিউম এনার্জি, এই জন্য জিনিসটাকে ভলিউম এনার্জি বলা হয় আর কি। ভলিউম এনার্জি কথাটা, মানে টার্মটাকে এরকম ভাবে বলার কারণ হচ্ছে এটাই, যে ভলিউমের সাথে প্রপোর্শনাল। ভলিউম এনার্জি বলার কারণটা হচ্ছে এটাই, যে এনার্জিটা ভলিউমের সাথে প্রপোর্শনাল। ভলিউমটা কি আবার নাম্বারের সাথে প্রপোর্শনাল, কাজেই এই যে টার্মটা E1, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দি মাস নাম্বার এ অফ দি নিউক্লিয়াস। তাহলে এই লিকুইড ড্রপ মডেল থেকে আমরা এই রকম একটা টার্মকে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিতে ইন্ট্রোডিউস করব, যেটা ফাউন্ড টু বি প্রপোর্শনাল টু দি নাম্বার অফ নিউক্লিয়ন, প্রপোর্শনাল টু দি মাস নাম্বার অফ দি নিউক্লিয়াস, E1 প্রপোর্শনাল টু এ। এবং খেয়াল করে দেখো, এটাই কিন্তু মোস্ট কন্ট্রিবিউটিং টার্ম। আমি আরো পরের টার্ম গুলোকে বলবো, বাট এটাই কিন্তু মোস্ট ডমিনেটিং টার্ম, এবং এটাই কিন্তু তোমার বাইন্ডিং এনার্জিতে, মানে এটা অ্যাট্রাকটিভ এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে এখানে ইন্ট্রোডিউস করা যেতে পারে, E1টাকে আমরা লিখতে পারি এজ সাম A1 ইন্টু A,
এই A1টাকে বের করা যায়, বিভিন্ন রকম অ্যাপ্রোচে বের করা যায়, আমরা একদম ফর্মুলাটা শেষে এইগুলো বলবো। তো যদি এটা বের করা হয়, এখানেও তোমার রেঞ্জ অফ ভ্যালুজ রয়েছে, এইটা একটা তোমার অ্যাকসেপ্টেবল ভ্যালু, একটা ভ্যালু 15.5 মেগা ইলেকট্রন ভোল্ট, বা ইউ ক্যান এক্সপ্রেস ইট ইন দি ইউনিফাইড মাস ইউনিট 0.016919U, এটাই। হ্যাঁ, তারপর সারফেস এনার্জি, সারফেস এনার্জি আর একটা টার্ম নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে বা সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলাতে আরো একটা টার্ম অ্যাপিয়ার করবে, আমরা দেখবো, যেটাকে সারফেস এনার্জি বলা হয়। সারফেস এনার্জিটা বেসিক্যালি সারফেস এরিয়ার সাথে প্রপোর্শনাল। একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে মানে তোমার যে নিউক্লিয়ন গুলো সারফেসের উপরে রয়েছে তারা তো ইকুয়ালি অ্যাট্রাক্টেড হয় না। একটা নিউক্লিয়াসের সারফেসের উপরে যে নিউক্লিয়ন গুলো রয়েছে দে আর নট ইকুয়ালি অ্যাট্রাক্টেড, হ্যাঁ, অ্যাজ দি কোর নিউক্লিয়ন্স আর, তারা কি শুধুমাত্র ইনওয়ার্ড পুল এক্সপেরিয়েন্স করছে, হ্যাঁ, ইনওয়ার্ড পুল এক্সপেরিয়েন্স করছে, আউটওয়ার্ড মানে বাইরের দিকে কোনো রকম ইন্টারাকশন ফিল করছে না। তো এইটাকে আমরা একটা লিকুইড ড্রপের সারফেস টেনশন, সারফেস এনার্জির সাথে কম্পেয়ার করতে পারি। লাইক এ লিকুইড ড্রপ, দি নিউক্লিয়াস ইজ অ্যাজিউম টু বি স্ফেরিক্যাল, হ্যাভিং রেডিয়াস R0 এ টু দি পাওয়ার 1/3। দি ফোর্স বিটুইন দি নিউক্লিয়ন্স অ্যাট দি নিউক্লিয়ার সার্ফেস ইজ সিমিলার টু দি সার্ফেস টেনশন অফ দি লিকুইড। তোমরা জানো যে সার্ফেস টেনশনের জন্য লিকুইড ড্রপটা কি স্ফেরিক্যাল হয়, মনে পড়ছে? হোয়াই ইজ এ ড্রপ অফ লিকুইড স্ফেরিক্যাল? হ্যাঁ স্যার, লিকুইড ড্রপ হ্যাঁ স্যার, স্ফেরিক্যাল কেন? বিকজ অফ সার্ফেস টেনশন, রাইট? সার্ফেস এনার্জিটা কি হতে হবে? সার্ফেস এনার্জিটাকে মিনিমাম হতে হবে। সার্ফেস এনার্জি কখন মিনিমাম হবে? যদি সার্ফেস এরিয়াটা মিনিমাম হয়। সার্ফেস এনার্জি মিনিমাম হবে যদি সার্ফেস এরিয়া মিনিমাম হয়। এটা দেখানো যায় যে ফর এ গিভেন ভলিউম দি স্ফেরিক্যাল শেপ হ্যাজ দি লেস্ট এরিয়া। পড়েছিল কি এরকম জিনিস কোথাও? ফর এ গিভেন ভলিউম দি স্ফেরিক্যাল শেপ হ্যাজ দি লেস্ট এরিয়া, কি পড়েছো এরকম? এরকম কোনো পয়েন্ট পেয়েছো? মানে একটা নির্দিষ্ট ভলিউমের জন্য স্ফেরিক্যাল শেপের এরিয়াটা সব থেকে কম, কাজেই কি তার করেসপন্ডিং সারফেস এনার্জিটা সব থেকে কম। হ্যাঁ স্যার, সার্ফেস টেনশন পড়তে গিয়ে পড়েছিলাম স্যার। হুম, এটা অবশ্য তোমাদের এক্ষুনি ম্যাথামেটিক্যালি দেখানোর সুযোগ নেই, ফোর্থ সেমিস্টারে এটা তোমরা নিশ্চয়ই দেখবে। হ্যাঁ, ফোর্থ সেমিস্টারে যখন ভেরিয়েশনাল ক্যালকুলাস করবে সেখানে এটা দেখবে, ভেরিয়েশনাল ক্যালকুলাস করতে গিয়ে এটা দেখবে যে ফর এ গিভেন ভলিউম দি স্ফেরিক্যাল শেপ হ্যাজ দি লেস্ট এরিয়া, এটা একটা প্রবলেম হিসাবে তখন নিতে পারো আর শিখে গেলে জিনিসটা। এনিওয়ে, এখানে ইউ জাস্ট বিলিভ ইট যে তোমার গিভেন ভলিউমের জন্য স্ফেরিক্যাল শেপটার এরিয়াটা কম হয় এবং সারফেস এনার্জিটা তাহলে সব থেকে কম হবে, কাজেই লিকুইড ড্রপের যে শেপটা ইকুইলিব্রিয়াম শেপ, দ্যাট শুড বি এ স্ফিয়ার। আচ্ছা, নিউক্লিয়ন অন দি সার্ফেস আর অ্যাক্টেড আপন বাই অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাজ আই সেড বাই দি নিউক্লিয়ন্স ইনসাইড দি নিউক্লিয়ার। হ্যাঁ, ভিতরের দিকে যে নিউক্লিয়ন গুলো রয়েছে তাদের জন্য এরকম একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। দেয়ার আর নো ফোর্সেস অ্যাক্টিং ফ্রম আউটসাইড, বাইরে থেকে তো কোনো রকম ফোর্স থাকছে না, কাজেই এখানে তোমার নিউক্লিয়াসের শেপটাও স্ফেরিক্যাল হবে। তাহলে ওই লিকুইড ড্রপে যে সারফেস এনার্জি বা সারফেস টেনশন সিমিলার একটা টার্ম তাহলে আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে ইন্ট্রোডিউস করতে পারি। বুঝতে পারছো কি বলছি? প্রথমে আমরা লিকুইড ড্রপ মডেল থেকে ভলিউম এনার্জি টার্মটাকে ইন্ট্রোডিউস করলাম। যুক্তিটা কি ছিল যে তোমার লিকুইড ড্রপের ভলিউম যত বড় হবে তত বেশি সংখ্যক মলিকিউল কন্টেন্ট করবে, তার এনার্জিটা তত বেশি হবে। একই রকম ভাবে নিউক্লিয়াসের ক্ষেত্রেও যত বেশি সংখ্যক নিউক্লিয়ন থাকবে তার ভলিউমটা বড় হবে এবং তার যে ইন্টারনাল এনার্জি সেইটা বাড়বে। এরপরে যে টার্মটাকে ইন্ট্রোডিউস করতে চাইছি এটাও কিন্তু মডেল বেসড একটা টার্ম। হুম, এর যে পরের টার্মটা সেটাও একটা মডেল বেসড টার্ম। এই টার্মটাতে কি বলা হচ্ছে, এই টার্মটা কন্টেক্সটে বলা হচ্ছে এটাই যে তোমার একটা লিকুইড ড্রপে যেমন সারফেস এনার্জি রয়েছে, লিকুইড ড্রপে যেমন সারফেস এনার্জি রয়েছে তেমনি নিউক্লিয়াসের ক্ষেত্রে এরকম ধরনের একটা সারফেস এনার্জি থাকবে। একটা লিকুইড ড্রপের সারফেস এনার্জিটা সারফেস এরিয়ার সাথে প্রপোর্শনাল, তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রেও যে সারফেস এনার্জি দ্যাট শুড বি প্রপোর্শনাল টু দি সারফেস এরিয়া। এই টার্মটাকে যদি আমরা E2 দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেই E2টা উইল বি প্রপোর্শনাল টু 4πr², E2টা 4πr² এইটার সাথে প্রপোর্শনাল হবে। আবার r সমান কত? R0 e^3, কাজেই সারফেস এরিয়াটা বেসিক্যালি a^2 এর সাথে প্রপোর্শনাল। হ্যাঁ, দেখতে পাচ্ছ সারফেস এরিয়াটা ইজ প্রপোর্শনাল টু a^2।
তাহলে ই টু সার্ফেস এনার্জিটা কেমন হবে? সার্ফেস এনার্জিটা প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 2/3। এগেন উই ক্যান ইন্ট্রোডিউস সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এ টু, সো দ্যাট মেক্স দি থিং। হ্যাঁ, ই টু ইকুয়ালস টু মাইনাস এ টু এ টু দি পাওয়ার 2/3। এনি রিজন ফর দি নেগেটিভ সাইন? নেগেটিভ সাইনটার কোনো অরিজিন বলতে পারবে, এক্সপ্লেন করতে পারবে? নেগেটিভ সাইনটা কেন আসছে? নেগেটিভ সাইনটার কারণ হচ্ছে যে আমরা যখন ভলিউম এনার্জিটাকে এস্টিমেট করছিলাম, যখন ভলিউম এনার্জিটাকে এস্টিমেট করছিলাম, সেখানে তো জাস্ট এনার্জিটাকে নাম্বার অফ নিউক্লিয়ন্সের সাথে প্রপোর্শনাল নিয়ে নেওয়া হয়েছে। মানে এটা ধরেই নেওয়া হয়েছে যে তোমার সমস্ত নিউক্লিয়ন গুলো একই রকম ইন্টারাকশন এনার্জিতে কন্ট্রিবিউট করে। হ্যাঁ, এটা ধরেই নেওয়া হয়েছে যে সমস্ত নিউক্লিয়ন গুলোর ইন্টারাকশন এনার্জিটা একই রকম। তো সেটা ন্যাচারালি তোমার খুব ফেয়ার একটা এ নয়, অ্যাজাম্পশন নয়। সার্ফেসের উপরে যে নিউক্লিয়ন গুলো রয়েছে তারা তো একই রকম ভাবে এনার্জিতে কন্ট্রিবিউট করছে না, তাদের কন্ট্রিবিউশনটা কিছুটা কম। তাহলে আমাদের ওই আগের টার্মটা থেকে এই টার্মটা নিশ্চয়ই বাদ দিতে হবে। আগের টার্মটা কিছুটা ওভার এস্টিমেট করে ফেলেছিলাম এখানে, তাহলে কিছুটা বাদ দিতে হবে। কতটা বাদ দিতে হবে? মোটামুটি একটা প্রপোর্শনাল একটা একটা নাম্বার, একটা এনার্জিকে বাদ দিতে হবে যেটা কিনা প্রপোর্শনাল টু দি নাম্বার অফ নিউক্লিয়ন্স অন দি সার্ফেস। সার্ফেসের উপরে কতগুলো নিউক্লিয়ন আছে এটা কিসের উপরে ডিপেন্ড করবে? সার্ফেস এরিয়ার উপর ডিপেন্ড করবে। তো দ্যাট অ্যাকাউন্ট ফর দি নেগেটিভ সাইন। এটু ভ্যালুটাকেও ক্যালকুলেট করা যায়, আই মিন গ্রাফ গ্রাফের সাথে ফিট করে জিনিসটাকে এস্টিমেট করা যায়, গ্রাফের সাথে ফিট করে জিনিসটাকে এস্টিমেট করা যায়। এবং এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে এই রকম 16.8 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাই, ঠিক আছে? কারো কোনো ডাউট আছে কি এখান পর্যন্ত যেগুলো বললাম? কারো কোনো ডাউট আছে? কিছু কি বলতে হবে আর এখানে? না স্যার, বুঝতে পেরেছি। নেগেটিভ সাইন এমফাসাইজেস দি ফ্যাক্ট দ্যাট দি সার্ফেস ফোর্স টেন্ডস টু রিডিউস দি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তারপর থার্ড যে টার্মটা, থার্ড টার্মটা হচ্ছে কুলম এনার্জি টার্ম। এটা কিন্তু মডেল বেস টার্ম বলবো না আমরা। হ্যাঁ, প্রথম যে দুটো টার্ম সেই দুটো পরিষ্কার ভাবে বলা হলো, মডেল বেসড মডেল কে অ্যাপ্লাই করে আমরা, লিকুইড ড্রপ মডেল কে অ্যাপ্লাই করে আমরা এই দুটো টার্মকে ইন্ট্রোডিউস করেছি। এখানে কিন্তু এই টার্মটা ইন্ট্রোডিউস ফ্রম রিয়েল পার্সপেক্টিভ, যেহেতু তোমার একটা নিউক্লিয়াসে একাধিক প্রোটন রয়েছে, কাজেই দে উইল টেক পার্ট ইন কুলম ইন্টারাকশন। এই নিউক্লিয়ন গুলো মানে প্রোটন গুলো তারা তো কুলম ইন্টারাকশনে টেক পার্ট করবে, কাজেই তাহলে আরো একটা এনার্জি আমাদের ওই বাইন্ডিং এনার্জি ফর্মুলাতে ইন্ট্রোডিউস করতে হবে, সেটাই হচ্ছে কুলম এনার্জি। তো কুলম এনার্জিটা কিসের সাথে, কিসের উপর ডিপেন্ড করা উচিত? এমনি অ্যাপারেন্টলি টার্মটা দেখে কি মনে হচ্ছে কিসের উপর ডিপেন্ড করা উচিত বলো? স্যার ডিস্টেন্স, ডিস্টেন্স মানে, ডিস্টেন্স অফ হোয়াট? নিউক্লিয়াসের প্যারামিটারের টার্মে যদি বলতে চাও, ডিস্টেন্স নিউক্লিয়ার বিটুইন টু রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, রাইট, ডিস্টেন্স বিটুইন টু প্রোটন। এবার দুটো প্রোটনের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা অন সাম ফেয়ার অ্যাপ্রক্সিমেশন বলতে পারি যে এটা অফ দি অর্ডার অফ নিউক্লিয়ার রেডিয়াস। দুটো প্রোটনের মধ্যে যে অ্যাভারেজ সেপারেশন, সেই অ্যাভারেজ সেপারেশনটাকে আমরা এর সাথে কম্পারেবল বলতে পারি, নিউক্লিয়ার রেডিয়াস এর সাথে কম্পারেবল বলে ভাবতে পারি। হয়েছে? আর তোমার আর কিসের উপরে ডিপেন্ড করা উচিত? একটু একটু হোল্ড করো, একটু হোল্ড করো। হ্যাঁ, অ্যাভারেজ যে সেপারেশন বিটুইন দি প্রোটনস এরপরে তো ডিপেন্ড করবেই, যেটা ইজ টেকেন কম্পারেবল টু দি নিউক্লিয়ার রেডিয়াস। ইন অ্যাডিশন আরো একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্স থাকবে, সেইটা কি? কতগুলো প্রোটন আছে, তাই না? কতগুলো প্রোটন আছে, বা সোজা কথায় কতগুলো প্রোটন পেয়ার আছে, কতগুলো প্রোটন পেয়ার আছে তার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, সো লেট আস প্রসিড ইট সিস্টেমেটিক্যালি। কুলম রিপালশন বিটুইন প্রোটন টেন্ডস টু উইকেন দি নিউক্লিয়ার বাইন্ডিং। খেয়াল করে দেখো, কুলম রিপালশনের রিপালশন দ্যাট উইল রিডিউস দি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি।
হ্যাঁ, বাইন্ডিং যে স্ট্রেংথটা সেটাকে কিছুটা রিডিউস করে দেবে। দি কুলম্ব ফোর্স অ্যাক্টস বিটুইন অল দি প্রোটন পেয়ার্স উইদিন দি নিউক্লিয়াস অ্যান্ড হেন্স কুলম্ব এনার্জি ইজ প্রপোর্শনাল টু, ইট ইজ প্রপোর্শনাল টু দি নাম্বার অফ প্রোটন পেয়ার্স, কতগুলো প্রোটন পেয়ার আছে তার উপরে ডিপেন্ড করবে, আর ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি অ্যাভারেজ সেপারেশন বিটুইন দি পেয়ার্স। এই অ্যাভারেজ সেপারেশনটাকে আমরা নিউক্লিয়ার রেডিয়াসের অর্ডারে নিতে পারি, R0 e^1 এইরকম অর্ডারে নিতে পারি। তো এবার বলো তো, কোন একটা নিউক্লিয়াসে যদি অ্যাটমিক নাম্বারটা জেড হয় তাহলে এখানে কতগুলো প্রোটন পেয়ার আছে? বেসিক কোয়েশ্চেন, একটা নিউক্লিয়াসে অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড, তাহলে এখানে কতগুলো প্রোটন পেয়ার আছে? জেড ইন্টু জেড মাইনাস 1/2, জেড ইন্টু জেড মাইনাস 1/2, রাইট? কিভাবে পেলে? জেড সি টু করলেই তো হবে। ইটস সিম্পলি জেড সি টু, রাইট? জেড সি টু, জেড সি হ্যাঁ টু, স্যার, জেডটা প্রোগ্রাম থেকে তোমার দুটো করে পেয়ার করতে হবে, এটা জেড সি টু। এই বেসিক্যালি বলা হয়েছে দি নাম্বার অফ প্রোটন পেয়ার ইন দি নিউক্লিয়াস অফ অ্যাটমিক নাম্বার জেড ইজ জেড সি টু, দ্যাট ইজ জেড ইন্টু জেড মাইনাস 1/2। এখন একটু হেভিয়ার নিউক্লিয়াসের ক্ষেত্রে জেড ইন্টু জেড মাইনাস 1 এটাকে আমরা জেড স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, হেভিয়ার নিউক্লিয়াসের ক্ষেত্রে জেড আর জেড মাইনাস 1 অলমোস্ট কাছাকাছি, কাজে এটাকে জেড স্কোয়ার বাই 2 লেখা যেতে পারে। তাহলে কুলম্ব এনার্জি অফ দি নিউক্লিয়াস ইজ গিভেন বাই হোয়াট? ইজ প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, আর আগে আমরা দেখেছিলাম ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, ইনভার্সলি প্রপোর্শনাল টু e^1/3, সো দ্যাট অ্যাকাউন্টস ফর দি টার্ম জেড স্কোয়ার বাই e^1/3। একটা কনস্ট্যান্ট কে আগের মতো ইন্ট্রোডিউস করতে পারি, ইচ সমান মাইনাস এপি ইনটু জেড স্কোয়ার বাই e^1/3। এখানেও কিন্তু মাইনাস নেগেটিভ সাইনটা আর সিগনিফিকেন্সটা একই রকম। নেগেটিভ সাইনের সিগনিফিকেন্সটা কি? বিকজ ইট উইল রিডিউস দি নিউক্লিয়ার বাইন্ডিং। কুলম্ব রিপালসার, এটা কি রিপালসিভ এফেক্ট, কাজে নিউক্লিয়ার বাইন্ডিংটাকে এটা কিছুটা রিডিউস করে দেবে। তাহলে এখন পর্যন্ত যে টার্মগুলো পেলাম, একটা কি ভলিউম এনার্জি টার্ম পেয়েছি E1, যেটা দেখে ফেলছি কত হয় A1 ইন্টু A, আরেকটা টার্ম দেখে ফেলছি সেটা কত, এটা, আর আরেকটা টার্ম হচ্ছে স্কোয়ার বাই হয়েছে। এই হচ্ছে তোমার তিনটে এনার্জিকে পাওয়া গেছে, প্রথম দুটো মডেল বেসড, আর থার্ড যেটা সেটা অন স্পেকুলেশন বলতে পারো। এরপরে আরো কিছু টার্ম রয়েছে। আচ্ছা, কুলম্ব এনার্জিটাকে অন্যরকম ভাবেও ডিরাইভ করা যায়, সেটা এখানে দেখানো আছে, আমি দেখাই, এটা এস এন ঘোষালের বইতেও আছে দেখবে। কুলম্ব এনার্জিকে অল্টারনেটিভ অ্যাপ্রোচেও আমরা ডিরাইভ করতে পারি। সেটা কি? সেটা কিছুই না, যেটা তোমরা আগে সেমিস্টারে শিখেই এসেছো। ইউ হ্যাভ ক্যালকুলেটেড দি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অফ এ ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার, একটা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি দিয়ে আমরা নিউক্লিয়াসের কুলম্ব এনার্জিটাকে এস্টিমেট করতে পারি। উই ক্যান থিঙ্ক দি নিউক্লিয়াস অ্যাজ ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার, নিউক্লিয়াসটাকে আমরা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার হিসেবে ভাবতে পারি, যেখানে টোটাল চার্জটা হচ্ছে জেড ইন্টু ই। নিউক্লিয়াস ক্যান বি অ্যাজিউম টু বি ইউনিফর্মলি চার্জ সলিড স্ফিয়ার ক্যারিং এ টোটাল চার্জ প্লাস জেড ই। দি ইউনিফর্ম চার্জ ডেন্সিটি ইজ গিভেন বাই দিস, এই চার্জটাকে নিউক্লিয়ার ভলিউম দিয়ে ভাগ করে দাও, চার্জটাকে নিউক্লিয়ার ভলিউম দিয়ে ভাগ করে দাও, আর ইউ নো ক্যাপিটাল আর ইকালস টু ইস R0 ইন্টু e^1/3, এটাকে যদি বসিয়ে দাও তাহলেই তুমি কুলম এটা পেয়ে গেলে, চার্জ ডেন্সিটিটাকে পেয়ে গেলে। হ্যাঁ, এই আমি ক্লাসে আছি। নেক্সট, কুলম্ব এনার্জিক্যাল মাস ফর্মুলা ইজ ইকুয়াল টু দি টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অফ এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর, হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু দি নিউক্লিয়ার রেডিয়াস অ্যান্ড ক্যারিং টোটাল চার্জ জেড। তাহলে আমরা একটা ইউনিফর্ম স্ফিয়ারের কথা ভাবি যার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, আর টোটাল চার্জটা হচ্ছে জেড, চার্জ ডেন্সিটি হচ্ছে এইরকম, তার যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি সেটাই হচ্ছে তাহলে নিউক্লিয়াসের কুলম্ব এনার্জি। এরকম ভাবে জিনিসটাকে ডিরাইভ করে ফেলা যায়। এন্ড ইউ নো হাউ টু ফাইন্ড আউট দি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি
অফে ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার করেছিলেন এটা অনেক রকম ভাবে আগের সেমিস্টারে, একটা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ক্যালকুলেশন হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পিটিএফ করেছো মনে হচ্ছে, পিটিএফ প্রোকে করেছো, পিটিএফ করছিল। এটা চার পাঁচ রকম ভাবে করা যায়, হ্যাঁ এটা চার পাঁচ রকম ভাবে করা যায়। একটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। হাফ সিভি স্কোয়ার বলতে পারো, সেইভাবে বলতে পারো, বা তোমার ওই এ করে কি বলো, তোমার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেন্সিটির ফর্মুলাটাকে কাজে লাগিয়ে হাফ ভি বা টি ডিটাও ইন্টিগ্রালটা কি ভ্যালু করে, হ্যাঁ, বা তোমার ওই ধরে নিতে পারো যে তোমার এই স্ফিয়ারটা যেন লেয়ার বাই লেয়ার বিল্ট আপ হয়েছে, হ্যাঁ এইরকম ভাবে করতে পারো। যাই হোক, মানে যেভাবে খুশি করো না কেন, ইউ হ্যাভ টু সেম অ্যান্সার। আমি এখানে একটা এটা দেখিয়েছি, কিন্তু এটা দেখলেই তোমরা চিনতে পারবে, নতুন কিছু নয়, যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অফ এ ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার ক্যান বি ক্যালকুলেটেড বাই অ্যাজিউমিং দ্যাট দি স্ফিয়ার ইজ বিল্ট আপ লেয়ার বাই লেয়ার। হ্যাঁ ধরে নাও স্ফিয়ারটাকে লেয়ার বাই লেয়ার বিল্ট আপ করা হয়েছে, সেইভাবে আমরা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটাকে বের করতে পারি। ধরো কোনো একটা সময় স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে স্মল আর, হ্যাঁ লেয়ার বাই লেয়ার বিল্ট আপ করতে 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 যা হচ্ছে, কোনো একটা স্টেজে ধরো এই রেডিয়াসটা হচ্ছে সাম স্মল আর, তাহলে এর মধ্যে কতগুলো চার্জ রয়েছে, কতটুকু চার্জ রয়েছে এখানে, 4/3 πr³ ইন্টু রো সি, 4/3 πr³ ইন্টু রো সি। হেন্স দি পোটেন্সিয়াল অন দি সারফেস কত হবে, সারফেসের উপর পোটেন্সিয়াল ভি সমান q/4πε₀r হয়েছে। হ্যাঁ যদি তোমার একটা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের রেডিয়াস আর হয়, টোটাল চার্জ কিউ হয়, ন্যাচারালি সারফেসের পোটেন্সিয়ালটা কত, q/4πε₀r। এবার ধরে নাও যে এই পোটেন্সিয়ালের এগেনস্টে আমাকে ফার্দার টু ডেভেলপ এ লেয়ার অফ উইথ ডিআর, আমি এবার আমি তো লেয়ার বাই লেয়ার ফর্ম করছি না, কোনো একটা স্টেজে লেয়ারের কোন একটা স্টেজে রেডিয়াসটা হচ্ছে আর, এরপর যদি আরো একটা লেয়ার কে পেস্ট করি তাহলে রেডিয়াসটা হবে r+dr, তার জন্য আমাকে কি কিছু পরিমাণ চার্জ কে আনতে হয়েছে, তাহলে কতটা ওয়ার্ক ডান হবে, ভি ইন্টু ডি কিউ। দি ওয়ার্ক ডান ইজ সিম্পলি ভি ইন্টু ডি কিউ, ইউ হ্যাভ দি এক্সপ্রেশন ফর ভি, ইউ হ্যাভ দি এক্সপ্রেশন, ওকে ভি এর টার্মই রাখো, অ্যান্ড দেন ইউ ক্যান পুট দি কিউ ইন টার্মস অফ আর অ্যান্ড রো সি। এই যে কিউ এর ভ্যালুটা রয়েছে এখানে, সেইটা এখানে বসিয়ে দাও, ডি কিউটাকে ক্যালকুলেট করে বসিয়ে দাও, তাহলে এইরকম কিছু একটা পাবে, r⁴ ইন্টু dr। নাও ইউ ক্যান ইন্টিগ্রেট ইট, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করে দাও বিটুইন দি লিমিট 0 টু R, কি একটা রেডিয়াস R, নিউক্লিয়ার রেডিয়াসটা R, তাহলে টোটাল ওয়ার্ক ডানটা কত হবে, টোটাল ওয়ার্ক ডানটা হবে ডিসি ইন্টিগ্রাল। হ্যাঁ এবার বাকিটা খুব সিম্পল, ওই যে দেখো ইন টার্মস অফ Q সাবস্টিটিউট করলে ভ্যালুটা এরকম হবে, নিশ্চয়ই এক্সপ্রেশনটা চিনতে পারছো, 3Q² / 20π₀ ইন্টু আর। এবার কিউটাকে যে ডি টার্মে বসিয়ে দাও আর আরটাকে এ টার্মে বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ হ্যাভ দি সেম এক্সপ্রেশন না, z² / a⁴ 1/3। এইরকম ভাবে করলে a³ এর একটা অ্যানালিটিক এক্সপ্রেশন পাই, এটাই আর কি, যদিও সেটা তোমার অ্যাকচুয়াল যে ভ্যালু ফিট প্যারামিটার তার সাথে খুব পরিষ্কার ভাবে মেলে না। এরকম ভাবে কুলম্ব এনার্জিটাকে এস্টিমেট করা যায়। এটা পরীক্ষাতে থাকে এইরকম ধরনের কোয়েশ্চেন যদি দেয় যে ক্যালকুলেট দি কুলম্ব এনার্জি টার্ম ইন দি সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা, ক্যালকুলেট দি কুলম্ব এনার্জি টার্ম ইন দি সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা, 3 নম্বরের একটা কোয়েশ্চেন যদি থাকে তাহলে কিন্তু এই যে অল্টারনেটিভ ডেরিভেশনটা দেখালাম এই ডেরিভেশনটা করে দেখাবে। ওকে, আর যদি এমনি বলে যে জাস্ট এক্সপ্লেন দি অরিজিন অফ কুলম্ব এনার্জি টার্ম বা এক্সপ্লেন দি কুলম্ব এনার্জি টার্ম 1 নম্বর বা 2 নম্বর থাকে, তাহলে ওই প্রথমে যে আর্গুমেন্টের বেসিসে দেওয়া হয়েছিল সেইটা বললেও হবে। হ্যাঁ এইটা না আমি প্রত্যেকবারে ক্যালকুলেট করতে বলি, কিন্তু দু একজন হয়তো করে পাঠায়ও আর দেখা হয় না, এই এইটাকে একটু নিউমেরিক্যালি ক্যালকুলেট করে আমাকে বলো তো, পাঠিয়ে তো কত হচ্ছে ভ্যালুটা, এইটাকে মেগা ইলেকট্রন ভোল্টে রিপ্রেজেন্ট করো, কেমন এইটাকে মেগা ইলেকট্রন ভোল্টে রিপ্রেজেন্ট করো, পরে বলবে তো কত হচ্ছে, 3² / 20π₀₀ r₀, এর r₀টাকে তোমার ওই 1.2 ফেমটোমিটার ধরে নিয়ে করবে এটাই। হ্যাঁ নেক্সট দি অ্যাসিমেট্রি এনার্জি টার্ম, বা এটাকে সিমেট্রি এনার্জি টার্মও বলা হয়, যেখানে যেমন বলা থাকে, বাট ইট মিনস দি সেম থিং, অ্যাসিমেট্রি এনার্জি টার্ম বলা থাকে কোনো কোনো বইতে, আবার কোনো কোনো বইতে জাস্ট সিমেট্রি এনার্জি টার্ম বলেও বলা থাকে।
সোজা কথা এই টার্মটা অ্যাকাউন্ট ফর দি সিমেট্রি বিটুইন দি নিউট্রন এন্ড প্রোটন নাম্বার, নিউট্রন আর প্রোটন নাম্বারের মধ্যে অ্যাসিমেট্রিকে রিপ্রেজেন্ট করছে এই অ্যাসিমেট্রি এনার্জি টার্মটা। তোমরা জানো যে নিউট্রন ভার্সেস প্রোটন নাম্বার কার্ভটা যখন আমরা দেখেছিলাম, সেখানে দেখেছি যে যত হেভিয়ার নিউক্লিয়াসে আমরা যাচ্ছি, যত হেভিয়ার নিউক্লিয়াসে যাচ্ছি কি হচ্ছে, যত হেভিয়ার নিউক্লিয়াসে যাচ্ছি নিউট্রন নাম্বারটা এক্সিড করে যাচ্ছে, প্রোটনের থেকে এক্সিড করে যাচ্ছে, এবং সেটা খুব ন্যাচারাল। তার কারণ হেভিয়ার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ার জন্য কুলম্ব রিপালশনটা বেড়ে যাচ্ছে, এনএন বন্ড কিছুটা হলে উইক হয়ে যাচ্ছে, সেই জন্য মানে তোমার নিউক্লিয়ার বাইন্ডিংটা কিছুটা উইক হয়ে যাচ্ছে। এইটাকে কম্পেনসেট করার জন্য নেচার ফেভার্স অ্যাডিশন। তো তাহলে এই নিউট্রন প্রোটন নাম্বারের যে অ্যাসিমেট্রি সেটা খুব অবভিয়াস, কিন্তু দি ফ্যাক্ট ইজ দ্যাট যে নিউট্রন প্রোটনের মধ্যে যদি অ্যাসিমেট্রি থাকে, নাম্বারের যদি অ্যাসিমেট্রি থাকে, তার জন্য কিন্তু নিউক্লিয়াসের স্টেবিলিটিটা কিছুটা অ্যাফেক্টেড হয়। কেন এফেক্টেড হয় সেটা এখান থেকে এক্ষুনি বলা সম্ভব নয়, আমি পরে আসছি, চেষ্টা করবো। একটু প্রসিড করা যাক ফর্মাল ম্যানারে। এটা কিন্তু আগের টার্ম গুলোর মতো নয়। আগে প্রথম দুটো টার্ম যেমন আমরা দেখেছিলাম, ভলিউম এনার্জি টার্ম, সারফেস এনার্জি টার্ম, এইগুলো মডেল বেস টার্ম, এই টার্মটা কিন্তু মডেল বেস টার্ম নয়, রাদার এইটা তোমার একটা এম্পেরিক্যাল টার্ম। এইটা এম্পেরিক্যাল টার্ম, এক্সপেরিমেন্টাল ডেটা থেকে বা অবজারভেশন থেকে এই টার্মটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। লাইটার নিউক্লিয়ার ক্ষেত্রে একই সংখ্যক প্রোটন একই সংখ্যক নিউট্রন রয়েছে, কোনো অ্যাসিমেট্রি নেই। হ্যাঁ, যখন আমরা হেভিয়ার নিউক্লিয়াসে যাচ্ছি তখন এই কুলম্ব রিপালশনটা বাড়তে থাকছে, অ্যাজ দি নাম্বার অফ প্রোটনস ইনক্রিজেস, সেই জন্য সাম এক্সট্রা নিউট্রনস মাস্ট বি প্রেজেন্ট টু প্রোভাইড অ্যাডিশনাল নিউট্রন নিউট্রন বন্ডস টু কম্পেনসেট ফর দি লস ইন দি বাইন্ডিং এনার্জি ডিউ টু ইনক্রিজ কুলম্ব রিপালশন। এটা দেখা যায় যে অ্যাসিমেট্রি এনার্জি টার্ম বা সিমেট্রি এনার্জি টার্ম এটা প্রপোর্শনাল টু এন মাইনাস জে স্কোয়ার, অর্থাৎ নিউট্রনটা প্রোটনের থেকে বড় হোক বা প্রোটনটা নিউট্রনের থেকে বড় হোক, এই এন মাইনাস জে হোল স্কোয়ার এর উপরেই জিনিসটা ডিপেন্ড করে, আর এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। কেন এই রকম সেইটা বোধ হয় এখানে বলার সুযোগ নেই। হ্যাঁ, এন মাইনাস জে হোল স্কোয়ারের সাথে কেন প্রপোর্শনাল আর কেন এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল সেটা এখানে বলার সুযোগ নেই। যা সেটা হয় বিলিভ ইট, অ্যাকর্ডিংলি আমরা ই ফোরটাকে ক্যালকুলেট করতে পারি এট মাইনাস এ ফোর ইন্টু এ মাইনাস টু জেড হোল স্কোয়ার বাই এ, এরকম ভাবে আমরা এটাকে ইন্ট্রোডিউস করতে পারি ইন দি বাইন্ডিং এনার্জি ফর্মুলা। হ্যাঁ, এ ফোরের ভ্যালুটা হচ্ছে 23.7 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তারপর লাস্ট যে টার্মটা পেয়ারিং এনার্জি টার্ম, এটাও কিন্তু একটা এম্পেরিক্যাল টার্ম, এটাও এম্পেরিক্যাল টার্ম। এখানে আমরা যদি বিভিন্ন স্টেবল নিউক্লিয়াস গুলোর নিউট্রন প্রোটন কনফিগারেশনটা স্টাডি করি, বিভিন্ন স্টেবল নিউক্লিয়াস নিয়ে তাদের নিউট্রন প্রোটন কনফিগারেশন স্টাডি করি, আমরা দেখবো যে বেশিরভাগ নিউক্লিয়াসেই, বেশিরভাগ স্টেবল নিউক্লিয়াসে কনফিগারেশন হচ্ছে ইভেন জেড ইভেন এন, ই কনফিগারেশন। আর খুব কম সংখ্যক নিউক্লিয়াস, খুব কম সংখ্যক স্টেবল নিউক্লিয়াস রয়েছে যেখানে নিউট্রন আর প্রোটন নাম্বার দুটোই অড, বাট মোস্ট অফ দি স্টেবল নিউক্লিয়াই হ্যাভ ই কনফিগারেশন, ইভেন জেড ইভেন এন কনফিগারেশন, অ্যান্ড ভেরি স্মল নাম্বার অফ নিউক্লিয়াস স্টেবল নিউক্লিয়াই আর দেয়ার হ্যাভিং ও কম্বিনেশন। আর এখানে একটা তো মোট সম্ভবত 272, হ্যাঁ, 272টা স্টেবল নিউক্লিয়াস কে স্টাডি করা হয়েছে, 272টা মোস্ট স্টেবল আইসোটোপ কে নিয়ে দেখা হয়েছে, তার মধ্যে রাফলি 60%, হ্যাঁ, 164টা নিউক্লিয়াসের কনফিগারেশন হচ্ছে ইভেন জেড ইভেন এন, নিউট্রন সংখ্যাটাও ইভেন প্রোটন সংখ্যাটাও ইভেন। আর বিলো 1% মোটে গোটাচারেক নিউক্লিয়ন রয়েছে, গোটাচারেক নিউক্লিয়াই রয়েছে যাদের কম্বিনেশনটা এরকম অড জেড অড এন। আর ইন্টারমিডিয়েট যেগুলো দেখতে পাচ্ছ ইভেন জেড অড এন বা অড জেড ইভেন এন, এইরকম নিউক্লিয়াসও বেশ কিছু সংখ্যক রয়েছে, সেগুলো প্রত্যেকটাই মোটামুটি হবে 20%। কাজেই আমরা বলতে পারি নিউক্লিয়াস স্টেবিলিটিতে এই জেডটা ইভেন কি এনটা ইভেন, আই মিন মানে একটা ইভেন একটা অড যদি হয়, এনটা যে এনটা তোমার ইভেন হোক জেডটা অড হোক, বা জেডটা ইভেন হোক এনটা অড হোক, মোটামুটি ভাবে স্টেবিলিটিটা একই রকম থাকে, 20% 20%,
60% হচ্ছে তোমার ইভেন যে ডিফাইনেন্ট কনফিগারেশন, আর বিলো 1% এইগুলোর উপর বেস করে একটা টার্মকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই অবজারভেশনটার উপর বেস করে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে একটা টার্ম ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটাকে আমরা পেয়ারিং এনার্জি টার্ম বলি। এই টার্মটা কেমন? এই টার্মটা অ্যাডস টু দি নিউক্লিয়ার বাইন্ডিং। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে যদি ইভেন ইভেন কনফিগারেশন থাকে, নিউক্লিয়ার বাইন্ডিংটা কি নিশ্চয়ই স্ট্রঙ্গার হয়, তার স্টেবিলিটিটা বেড়ে যায়। সেই জন্য এই টার্মটাকে পজিটিভ হিসাবে ইন্ট্রোডিউস করতে হবে ইন দি বাইন্ডিং এনার্জি ফর্মুলা ফর ইভেন ইভেন নিউক্লিয়াই। সে ক্যালসিয়াম 40, ক্যালসিয়াম 40 এখানে কি জেড ইকালস টু 20, এন ইকালস টু 20, তাহলে এক্ষেত্রে পেয়ারিং এনার্জি টার্মটা এখানে পজিটিভলি কন্ট্রিবিউট করবে। ওকে, ইট ইজ নেগেটিভ ফর ও ও নিউক্লিয়াই। সে নাইট্রোজেন 14, নাইট্রোজেন 14 এটাও কিন্তু খুব স্টেবল একটা নিউক্লিয়াস। নাইট্রোজেন 14 এখানে তোমার 7টা নিউট্রন, 7টা প্রোটন রয়েছে, এক্ষেত্রেও তোমার পেয়ারিং এনার্জি টার্মটা থাকবে, বাট দ্যাট উইল কন্ট্রিবিউট নেগেটিভলি। এখানে তোমার নিউক্লিয়ার বাইন্ডিংটা এফেক্টিভলি রিডিউসড হয়ে যাবে ডিউ টু দি পেয়ারিং এনার্জি টার্ম। আর যদি বাকি যেখানে তোমার ইভেন জেড অড এন বা অড জেড ইভেন এন রয়েছে, সেক্ষেত্রে এই পেয়ারিং টার্মটাকে জিরো ধরা হয়। সিম্বলিক্যালি আমরা এরকম ভাবে লিখে থাকি, ডেল্টা ইকাল টু দিস প্লাস মাইনাস A5 A^-3/4। এই তাহলে টোটাল আমরা কতগুলো, 5খানা টার্ম পেলাম না? এই বাইন্ডিং এনার্জিতে মোট 5টা টার্ম পেলাম। একটু রিক্যাপ করার চেষ্টা করো, এই যে প্রথম টার্মটা, এই টার্মটা কি ভলিউম এনার্জি টার্ম? এটা একটা মডেল বেসড টার্ম। সেকেন্ড যে টার্মটা, এই টার্মটা কি সারফেস এনার্জি টার্ম? এটাও কিন্তু একটা মডেল বেসড টার্ম। থার্ড যে টার্মটা, থার্ড টার্মটা বেসড অন স্পেকুলেশন, কুলম এনার্জি টার্ম, হ্যাঁ, যেটা তোমার নিউক্লিয়ার বাইন্ডিংটাকে রিডিউস করে দেয়। ফোর্থ যে টার্মটা, সিমেট্রি এনার্জি টার্ম, সেইটা একটা এম্পেরিক্যাল টার্ম। আর এই যে লাস্ট টার্মটা, সেটাও একটা এম্পেরিক্যাল টার্ম, যার ভ্যালুটা হচ্ছে এরকম প্লাস মাইনাস A5 A^-3/4। এখান থেকে আমরা বাইন্ডিং ফ্র্যাকশনটাকেও ক্যালকুলেট করে ফেলতে পারি। বাইন্ডিং ফ্র্যাকশনের ডেফিনিশন আমরা জানি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার। হ্যাঁ, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার, তাহলে ইবিটাকে যদি এ দিয়ে ভাগ করে দাও, এইটাকে এ দিয়ে ভাগ করলে কি হয়, সিম্পলি A1। এইটাকে এ দিয়ে ভাগ করলে কি হবে, A^2/A^1/3। এইটাকে এ দিয়ে ভাগ করে দাও, Z^2/A^4/3। এইটাকে যদি এ দিয়ে ভাগ করো কি হবে, ডিনোমিনেটর A^2। আর এইটা কি হবে, A^-7/4। এরকম ভাবে তাহলে আমরা এই বাইন্ডিং ফ্র্যাকশন যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে বের করতে পারলাম সেমি এম্পেরিক্যাল অ্যাপ্রোচে, লিকুইড ড্রপ মডেলের উপর পার্টলি বেস করে আর পার্টলি এম্পেরিক্যাল ডেটার উপর বেস করে এরকম ধরনের একটা ফর্মুলাকে ডিরাইভ করতে পারলাম, যেটা প্রথম চ্যাপ্টারটা পড়ার সময় কিন্তু এক্সপ্লেন করতে পারিনি। আমরা এটাকে প্লট করতে পারি, এটাকে যদি প্লট করি তাহলে দেখব যে মোটামুটি ভাবে যে অবজার্ভড কার্ভটা, সেই অবজার্ভ কার্ভটাকে ফিট করে। হ্যাঁ, এইটা বরং আমি পরের দিন কি বলবো, এটা পরের দিন কি বলবো, একটু হোল্ড করো। সিমেট্রি এনার্জি টার্মটা আমি খুব পরিষ্কার করে বললাম না এখন। তোমাদের কি কিছু প্রশ্ন আসছে বলো, কিছু কি প্রশ্ন আছে কারো? একটা মিনিট, হ্যাঁ বলো, কিছু বলবে, কিছু বলবে কেউ? একটু জাস্ট হোল্ড করো। এই যে এটা একটা আর্টিকেল আমরা করেছিলাম, কমিউনিকেট করেছি, এটা এটা মানে অ্যাকসেপ্টেডও হয়েছে বহুদিন আগে, এখনো পাবলিশ হয়নি। এখানে তোমার এই সিমেট্রি এনার্জি টার্মটাকে কত রকম ভাবে এক্সপ্লেন করা যায় সেইটা আমরা দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, অনেক রকম ভাবে এই সিমেট্রি এনার্জি টার্মটাকে এক্সপ্লেন করতে পারি। সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলাতে যে সিমেট্রি এনার্জি টার্মটা অ্যাপিয়ার করে, সেটা বেসিক্যালি একটা কারেকশন টার্ম। হ্যাঁ, এটা একটা কারেকশন টার্ম, মানে ভলিউম এনার্জি থেকে এটা বেসিক্যালি সাবট্রাক্ট করে নিচ্ছি। এটা একটা কারেকশন টার্ম এন্ড ইট ক্যান বি এক্সপ্লেইন ইন ভেরিয়াস ওয়েজ, যেমন ইট ক্যান বি এক্সপ্লেইন বাই ইউজিং অ্যান এলিমেন্টারি আইডিয়া দ্যাট দি টার্ম ইজ প্রপোর্শনাল টু সাম পাওয়ার অফ দি ডিফারেন্স ইন দি নিউট্রন অ্যান্ড প্রোটন নাম্বার। এটা তোমার কাপলানের বইয়েতে এরকম একটা আইডিয়া দেওয়া রয়েছে, ম্যাথামেটিক্সটা কষা নেই, আমরা এটা করেছিলাম। যে দেখতে পাচ্ছ কি, পিডিএফটা দেখা যাচ্ছে?
পিডিএফটা ডিসপ্লে হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, মানে তোমার কি বলতে চাইছিলাম, যে এইরকম একটা এলিমেন্টারি অ্যাপ্রোচ নিতে পারি, যে বাইন্ডিং এনার্জিতে সিমেট্রি এনার্জি টার্মটা যে অ্যাপিয়ার করে, সেই সিমেট্রি এনার্জি টার্মটা নিউট্রন আর প্রোটন নাম্বারের যে অ্যাসিমেট্রি, তার সাম পাওয়ারের সাথে প্রপোর্শনাল। হ্যাঁ, সে এন মাইনাস জেড টু দি পাওয়ার সামথিং, এইটার সাথে প্রপোর্শনাল। আর মানে এটা বাইন্ডিং এনার্জি ম্যাক্সিমাম হোয়েন দিজ নাম্বারস আর ইকুয়াল ফর এ গিভেন মাস নাম্বার। বাইন্ডিং এনার্জিটা তোমার ম্যাক্সিমাম হবে একটা গিভেন মাস নাম্বারের ক্ষেত্রে, বাইন্ডিং এনার্জিটা ম্যাক্সিমাম হবে যদি তোমার এই নিউট্রন আর প্রোটনের মধ্যে কোনো রকম অ্যাসিমেট্রি না থেকে থাকে। দুটো নাম্বার যদি সমান হয় ফর এ গিভেন মাস নাম্বার, তাহলে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিটা সব থেকে বেশি। এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে এই ফর্মটাকে দেখানো যায়, এ মাইনাস টু জেড হোল স্কোয়ার বাই এ। ঠিক আছে, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে তোমার ফেরমি গ্যাস মডেল। হ্যাঁ, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে ফেরমি গ্যাস মডেল, যেখানে তোমার এই নিউট্রন এবং প্রোটন এইগুলোকে ডিজেনারেট ফেরমি গ্যাস হিসেবে ট্রিট করা হয়। এখানেও দু তিন রকমের অ্যাপ্রোচ ফলো করা যায়। একটা ইন্টুইটিভ অ্যাপ্রোচ হচ্ছে এই রকম, যে সিমেট্রি এনার্জিটা অরিজিনেটস ডিউ টু চেঞ্জ ইন দি টোটাল কাইনেটিক এনার্জি অফ দি ডিজেনারেট নিউক্লিয়াস অ্যাজ দি নিউট্রন নাম্বার ডেভিয়েটস ফ্রম দি প্রোটন নাম্বার। কোন একটা নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন নাম্বারের মধ্যে যদি কোনো ডেভিয়েশন আসে, তাহলে দেখানো যায় যে কাইনেটিক এনার্জির একটা চেঞ্জ হচ্ছে, এবং কাইনেটিক এনার্জি চেঞ্জ যদি হয় তাহলে নিউক্লিয়ার বাইন্ডিংটা কিছুটা রিডিউসড হবে। এটা একটা অ্যাপ্রোচ, এটা একটা এলিমেন্টারি অ্যাপ্রোচ বা ইন্টুইটিভ অ্যাপ্রোচ বলতে পারো। আর একটা ডিটেলড ক্যালকুলেশন করা হয়েছে, সেটা করে দেখানো হয়েছে যে টোটাল কাইনেটিক এনার্জি অফ দি ডিজেনারেট নিউক্লিয়ন্স contributes to the both volume and symmetry energy terms and thus reduces the nuclear binding energy. একটা অ্যানালিটিক ক্যালকুলেট করে দেখানো যায় যে তোমার এই অ্যাসিমেট্রিটা থাকলে, ডিজেনারেট নিউক্লিয়ন গুলোর মধ্যে এরকম অ্যাসিমেট্রি থাকলে সত্যি তোমার তার বাইন্ডিংটা কমে যাবে, এবং কতটা কমবে সেইটা ওই এ মাইনাস টু জেড হোল স্কোয়ার বা ইয়ে তার সাথে প্রপোর্শনাল হবে। দি কন্ট্রিবিউশন অফ দি পোটেন্সিয়াল এনার্জি, সেটাকেও এনার্জি না, পোটেনশিয়াল এনার্জি কন্ট্রিবিউশনটা আমরা হিসাবের মধ্যে নিয়েছি, এবং দেখিয়েছি যে এরকম ভাবে ক্যালকুলেট করে এই কোয়েফিসিয়েন্টার, যে যে এ ফাইভ একটা না এ ফোর কোয়েফিসিয়েন্ট বলছিলাম না, এ ফোর কোয়েফিসিয়েন্টার একটা নিউমেরিক্যাল ভ্যালু বের করে ফেলা যায় যেটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। এটা আমি পাঠাতে পারি তোমরা যদি ইন্টারেস্টেড হও। এখানে তোমার বিভিন্ন রকম অ্যাপ্রোচ গুলোকে ডিসক্রাইব করা রয়েছে, সবগুলোই হয়তো বুঝবে না, কিন্তু একটু যদি পড়ে দেখো এগুলো তো বুঝতে পারবে। সিম্পল অ্যাপ্রোচ যেগুলো বলছিলাম, প্রথম দুটো অ্যাপ্রোচ বুঝতে পারবে, থার্ড অ্যাপ্রোচ ইন্টুইটিভ অ্যাপ্রোচ এটাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কোথায় আছে এইটা? আমার এইটা একটু বলার ইচ্ছে আছে পরের দিন যে ক্লাসে। কোথায় গেল ছবি দিয়ে, এটা কোথায় গেল? এই 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 এরকম ভাবে একটা ডায়াগ্রাম দিয়ে আমরা ইন্টুইটিভ ম্যানারে জিনিসটাকে এক্সপ্লেন করেছি, যেটা কিছু কেমন টেক্সট বইতেও আছে দেখতে পাবে। আর আরেকটা তোমার ডিটেইলড অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, পার্টলি যেটা ইন্ডিকো ফেরমি নিজেদের ক্যালকুলেশন রয়েছে, সেই জন্য এটা একটা পেপার হিসাবে অ্যাকসেপ্টেড হয়েছে। এই ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, লিকুইড ড্রপ মডেলটা অনেকটাই পড়ানো হয়ে গেছে, এটা দেখতে থাকো, পরের দিনকে এটা কিছুটা রিভিউ করে তারপরে আমরা অ্যাপ্লিকেশনে যাবো আর কি। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও।